বন্যা স্থিতি সমীক্ষা পাই মালকানগিরি যাবে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। আজ অপরাহ্ন তিনিটা বেলে মালকানগিরি পৌঁছি বন্যা স্থিতির অনুধ্যান করবে মুখ্যমন্ত্রী। তাঙ্কসহ রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী মধ্য যাবে। ভুবনেশ্বর হেলিকপ্টর যোগে যাই আজ সন্ধ্যায় ভুবনেশ্বর ফেরবে। এ বাবদ অধিক সূচনা পাই আমার সহিত বিক্রম স্বাইঁ মালকানগিরি রিপোর্টর ফোনলাইন আমার সহ যোড়ে রয়েছেন। বিক্রম, বহু ক্ষতিগ্রস্ত হয়েছি মালকানগিরি, বিশেষ করে বন্যার বেশ প্রভাবিত হয়েছি এবং বন্যা স্থিতি সমীক্ষা পাই আজ মালকানগিরি যাবে মুখ্যমন্ত্রী। কেমতি কোন প্রস্তুতি দেখুছেন এবং বর্তমান সেঠাকার স্থিতি কোন রয়েছে? মাধুরী দেখুন, মালকানগিরি জেলার যেতে বন্যা হল, মালকানগিরি জেলার বিশেষ করে কালিমেলা আউ পড়িয়া দুইটি ব্লক অধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আউ যদি কহিবা পোটেরু গাঁরে দীর্ঘ 48 ঘন্টা পর্যন্ত পোটেরু গাঁ বুড়ি রয়েছিল। আউ রাজ্য সরকার এথিপাই যেহেতু বন্যা হয়েছি লোক ক্ষতিগ্রস্ত হবে, লোক জীবন প্রতি বিপদ অছি, সেথিপাই রাজ্য সরকার তত্ত্বর দেখাইছিল 6টি ওড্রাফ টিম মালকানগিরি জেলা কু প্রথমে পঠাইছিল। তারপরে দুইজন স্বতন্ত্র অধিকারী বিষ্ণুদেব সেঠি আইএস, তার সহিত অগ্নিশম ডিজি সুধাংশু ষড়ঙ্গী কু স্বতন্ত্র দায়িত্ব দিয়াগলা। তার সহ কেন্দ্র দক্ষিণ পশ্চিমাঞ্চল ডিআইজি কু মধ্যে দায়িত্ব দিয়াগলা যে মালকানগিরি বন্যা কু নজর রখিবে, সমীক্ষা করিবে, তার সহ লোক মানে কেমতি সুরক্ষিত রহিবে, লোক মানুষ ক্ষয়ক্ষতি কেতে শীঘ্র আকলন হব, সে ক্ষতিপূরণ দিয়াযিব, সেথিপাই রাজ্য সরকার তিনজন প্রমুখ অফিসরঙ্কু দায়িত্ব দেলে। অফিসর মানে আসিলে জেলাকু সমীক্ষা কলে, জেলার প্রতিটি জায়গা ক্ষতিগ্রস্ত অঞ্চল গস্ত কলে, লোকমানকু আশ্বাসনা দেলে যে রাজ্য সরকার লোকঙ্ক পাখরে অছন্তি, লোকঙ্ক পাই অছন্তি। আউ তারপরে উভয় জেলা প্রশাসন রাজ্য সরকার মিলিত ভাবরে বন্যাকু মোকাবিলা করিছিলে, লোকমানক যদি কইবা পাখাপাখি 2000 অধিক লোকঙ্কু স্থানান্তরিত করা হয়েছিল। তার সহিত 8-10 অধিক গাঁ মধ্য প্রভাবিত হয়েছিল, বিশেষ করে মোটু অঞ্চলের লোক মানক ঘর ভাঙিছিল, লোক বেশ প্রভাবিত হয়েছে মালকানগিরি। সেপাই মুখ্যমন্ত্রী তৎপরতা দেখাইছেন। বহুত বহুত ধন্যবাদ আমার সহ বিক্রম ফোন লাইনে চড়ে রয়েছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।